নদী ও খাল দখলমুক্ত করতে ডিজিটাল সার্ভে শুরু হয়েছে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকালে ফেনীর জেলা প্রশাসক ও বন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে, রক্ষা করতে হবে বনভূমি, ফসলের জমি থেকে মাটি কাটা ও সনাতন পদ্ধতির ইট ভাটা আর চলতে দেওয়া যাবে না। নিজের দপ্তরকে এক নম্বর বানানোর আশা জানিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আমরা প্রাথমিকভাবে 500টি ইট ভাটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিব, বন্ধ শুধু না, সেগুলো যেন আগামীতে আবার খুব সহজে চালু না হতে পারে। মূল জায়গাটা হচ্ছে বর্তমানে যে সনাতন পদ্ধতিতে আমরা যে ইট বানাই সেটা থেকে সরে এসে এখন আমাদেরকে ব্লকে যেতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।